সবকটি চ্যানেলে নাব্য সংকট দেখা দেয়। গতকাল থেকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট সম্পূর্ণ বন্ধ রয়েছে ফেরি চলাচল, এতে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল, জুবাইর, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু নানা রকম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে কিন্তু শত শত ট্রাক, তারা বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষমান রয়েছেন, গন্তব্যে যেতে পারছেন না তারা। গেল 7-8 দিন ধরে তাদের অপেক্ষা, কিন্তু এই অপেক্ষার অবসান কবে শেষ হবে সেটি কিন্তু তারা বলতে পারছেন না। এবং তারা যে অন্য পথে ঘুরে যাবেন সেই অবস্থা তাদের নেই, কারণ তাদের সেই পরিমাণ তেল এবং টাকা নেই। এবং তারা বলছেন যে এই পথে এই জন্য যেতে তারা বাধ্য হবেন, সেই কারণে তাদের এই অপেক্ষা। এদিকে কিন্তু এই বহরের যে 17টি ফেরি, তার মধ্যে এখন 14টি ফেরি এখানে আছে, কিন্তু সেগুলো সব অলস বসে আছে। আর এই চ্যানেল যে ড্রেজিং চলছে, পদ্মা সেতুর যে নিজস্ব চ্যানেল সেখানেও ড্রেজিং চলছে, এবং বিএডব্লিউটি এর চ্যানেলও ড্রেজিং চলছে, কিন্তু এই চ্যানেলে ড্রেজিং শেষে কবে নাগাদ এটি উপযোগী করা যাবে সেটি কিন্তু আমাদের সংশ্লিষ্টরা এখনো নিশ্চিত করতে পারেননি। এবং তারা বলছেন যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পদ্মা সেতুর যে নিজস্ব চ্যানেল সেখানে কিন্তু আমাদের নির্বাহী প্রকৌশলী আজকে জানিয়েছেন যে তাদের যে একটি প্রতিদিন 40 বর্গ মিটার যে ঘনমিটার তারা যে পলি অপসারণ করার ক্ষমতা সেই রেজারটি কিন্তু কাজ করছে, এবং সেখানে 120,000 ঘনমিটারের যে তাদের পলি পড়েছে সেটি অপসারণ করতে অন্তত 3 দিন লাগবে। এর বাইরে কিন্তু বিএডব্লিউটি যেটি রবিবার চ্যানেলটি বন্ধ হয়ে যায়, যে চ্যানেলটি তারা চালু করার জন্য কাজ করছেন, কিন্তু সেই বিষয়ে এখনো আমাদের নিশ্চিত করতে পারেননি। এবং বিআইডব্লিউটি বলছেন যে তারা আরো নতুন চ্যানেল খুঁজে বের করার চেষ্টা করছেন। বিআইডব্লিউটিসি বলছেন যে আমাদের চ্যানেল যদি চালুর সুযোগ থাকে তখন আমাদের ফেরি চালানো শুরু হবে, এর বাইরে আমরা কিছু বলতে পারছি না। এদিকে ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু লঞ্চ এবং স্পিড বোট গুলোতে যাত্রী অনেক বেড়ে গেছে, সেখানে গাদাগাদি করে যাত্রীরা পারাপার হচ্ছে, কিন্তু এই আটকে থাকা হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং যে শত শত যানবাহন সেগুলো কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ আমরা লক্ষ্য করছি। এই ছিল এখানকার সর্বশেষ জুবাইর। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক। ছোট ছোট যানবাহন প্রাইভেট কারকে অগ্রাধিকার দিয়ে পারাপার করায় জমে যাচ্ছে ট্রাকগুলো। এই অবস্থায় কাঁচামাল পচে যাওয়ার আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। সবকটি চ্যানেলে নাব্য সংকট দেখা দেয়। বৃহস্পতিবার সকাল থেকেই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বিকল্প রুট হওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটও।